नमस्कार बंधुरा, आमी सोनाली, सोनाली सिम्पल रान्ना बान्ना चैनल थेके आमार सकल बंधुके जानाई स्वागत। आज आमी तोमादेरके करे देखाच्छी ब्रेड मालाई रोल। चलो भिडियोटा शुरू करा जाक। এই ব্রেড মালাই রোলটা করা খুব সহজ। হাতের কাছে উপকরণগুলি থাকলে খুব সুস্বাদু একটা মিষ্টি তৈরি করা যাবে। এই রেসিপিটা তৈরি করতে নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর, এটা ঘরে তৈরি করা, আর নিয়ে নিয়েছি মালাই, এটাও ঘরে তৈরি করেছি। এই মালাইটা আমি পাতলা করে বানিয়েছি, এটাকে উপর থেকে দিয়ে দেব। আর গার্নিশিংয়ের জন্য দিয়েছি কিছু কিশমিশ আর কাজু নিয়েছি, এটাকে টুকরো টুকরো করে রেখেছি। আর নিয়েছি কয়েকটা ব্রেড, আর নিয়েছি একটু কেশর। এই ব্রেডগুলো নিয়ে সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, শুধু সাদা অংশটা, ভিতরের মধ্যে যে সাদা অংশটা আছে সেইগুলো নেব। এইগুলো যখন রোল বানাবো তখন এইগুলো ভাঁজ করে ঠিক মোড়া যাবে না বলে আমি এগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই সাইডের অংশগুলোকে অল্প ভেজে গুঁড়ো করে নিলে ব্রেড ক্রাম্বস তৈরি করা যাবে। এই ব্রেড ক্রাম্বসটা দিয়ে চপ কাটলেট তৈরি করার সময় ব্যবহার করতে পারো। একটা বেলুন চাকতি নিয়ে পাউরুটির সাদা অংশটাকে একটু ফ্ল্যাট করে নেব, যাতে রোল করার সময় একটু সুবিধা হয়। পাউরুটির পিসটাকে ফ্ল্যাট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম খোয়া ক্ষীরের পুর। এই খোয়া ক্ষীরের পুরটা আমি ঘরে আগে বানিয়ে রেখেছিলাম, এবার ওটাকে ভাঁজ করে রোল বানিয়ে নিলাম। এই রোলটাকে একটা সার্ভিং ট্রের মধ্যে উঠিয়ে রেখে দিলাম। এইরকম কয়েকটা ক্ষীরের পুর দিয়া পাউরুটির রোল বানিয়ে রেখে দিচ্ছি। এটা বাচ্চা বড় সবাইকারই খুব পছন্দের জিনিস। যেসব বাচ্চারা ব্রেড খেতে ভালোবাসে না তাদের এটা বানিয়ে দিলে খুব খুশি মনে বাচ্চারা এটা খেতে চাইবে। এবার বাড়িতে বানানো মালাইটাকে রোল করে রাখা ব্রেডের উপরে ছড়িয়ে দিচ্ছি এবং রোলগুলো ওই মালাইয়ের মধ্যে ডুবিয়ে দেব। তাহলে মালাইটা ব্রেডের মধ্যে ঢুকে একটু নরম হয়ে যাবে। এই মালাই আর খোয়া ক্ষীরের রেসিপিটা তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও। আমি গার্নিশিংয়ের জন্য উপর থেকে ছড়িয়ে দিচ্ছি খোয়া ক্ষীর আর কাজু টুকরোগুলো, আর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। এগুলো দেখেও বাচ্চারা খুব পছন্দ করবে আর তারা তৃপ্তি ভরে খাবেও। আর উপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু কেশর, কেশরটা দিলে দেখতে খুব ভালো লাগবে আর কেশরের গন্ধটাও খুব ভালো লাগবে। রেডি হয়ে গেল ব্রেড মালাই রোল। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়ব তখন তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।